হয়েছে আজকের এই মোটর সাইকেল অ্যাক্সিডেন্ট থেকে আপনি কি শিক্ষাটা পেলেন? মানে আচ্ছা, আসলে আমাদের বেসিক্যালি মোটর সাইকেল ড্রাইভ করাটা শুধু আমি একা না, আপনার পাশাপাশি যারা ড্রাইভ করে প্রত্যেকেরই ভালো ড্রাইভ করা উচিত, আর জানা উচিত কোথায় কীভাবে টার্ন করবে, কোথায় কীভাবে কতটুকু স্পিডে চলবে। আমি আমার গাড়িটা নিয়ে আমি আসতেছিলাম, ডান থেকে ফট করে ডান দিকে টার্ন করে ঢোকাই দিল, আমার গাড়িতে লাগাই দিল, লাগাই দিয়ে আমি পড়ে গেলাম। এই যে আমার, এই যে আমি তো আমার মতোই যাচ্ছিলাম, যদি আমি ওর দিকে লাগাই দিতাম তাহলে না বলা হয়তো যে হ্যাঁ আমার ভুলটা ছিল। সবাই দেখছে যে আমার আসলে কিছু করার নাই, ব্যথা পাইলাম হয়তো পড়ে গেলাম। বাট প্রত্যেকের উচিত আসলে এই ট্রাফিক নিয়ম কারণ, রুট রুট রুটে চলার, গাড়ি চালানোর নিয়ম কারণ এগুলো মেনে নেওয়া, মেনে জেনে চালানো, কারণ না হইলে বলে যে আমাদের মধ্যে এরকম কষ্ট পাওয়া। আবার এই যে আমার একটা জিনিস হারাইলো, এই জিনিসগুলোর মধ্যে আমরা ক্ষতিগ্রস্ত হওয়া। তা আশা করি যে আসলে সবাই এই থেকে পরিত্রাণ পাওয়ার জন্য আমরা একটু সচেতন হয়ে থাকবো, সব প্রত্যেকেরই সচেতন হয়ে চলবো ইনশাল্লাহ, তাহলে আমাদের মনে হয় ভালো হয়। ধন্যবাদ আপনাকে। আজকে একটি অনেক বড় সড়ক দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল আমাদের এই বাইকার ভাই। আসলে আপনারা যে যার স্থান থেকে ভালো বাইক চালালেই বাইক চালানো হয় না, অনেক সময় অন্যের কারণেও সড়ক দুর্ঘটনা হতে পারে, তার নজির আজকে আমাদের এই বাইকার, ওনার সামনে আজকে যে বাইকটা চালাইছিল সে সড়ক আইন না মেনে সুন্দরভাবে না চালিয়ে, ইন্ডিকেটর না, লাইট না ব্যবহার করে বেপরোয়া চালানোর কারণে আজকের এই সড়ক দুর্ঘটনাটা, যার ক্ষেত্রে আমাদের এই বাইকারের সাথে ওনার ওয়াইফ ছিল, সে অনেক ব্যথা পায়। যাই হোক, আমাদের এখানে ট্রাফিক পুলিশের সহায়তায় তারা এখন মোটামুটি সুস্থ হয়ে তারা বাসায় ফিরে যাচ্ছে। ধন্যবাদ, আসসালামু আলাইকুম। আমরা সেই পুলিশ, জনগণের সেবক আমরা।